আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাদের হাজত পূরণের নামাজ, যারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন, যারা বিপদের মধ্যে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, অশান্তির মধ্যে রয়েছেন, কোনোভাবে অশান্তি দূর হচ্ছে না, আর বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সন্তান নিয়ে কষ্টে আছেন, সন্তান কথা শোনে না, কেউ স্বামীকে নিয়ে কষ্টে আছেন, স্বামী প্রক্রিয়া করে, আপনি এই সওয়ালাতুল হাজত নামাজ পড়ুন, যে নামাজকে বলা হয় হাজত পূরণের নামাজ। এই নামাজটি যদি আপনি একিন এখলাস বিশ্বাস রেখে একাগ্রতার সাথে পড়তে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদাকে পূরণ করে দেবেন, কষ্টকে দূর করে দেবেন, দুঃখকে দূর করে দেবেন। সন্তানাদি কথা শুনবে, যাদের সন্তানাদি হচ্ছে না, অনেক দিন ধরে বিয়ে শাদী হচ্ছে, তারা এই সলাতুল হাজত নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন, আল্লাহ তাআলা সকল মাখলুকের চাহিদা পূরণ করে থাকেন। আপনি আমি ছোট্ট একটি মাখলুক, আমাদের কী যোগ্যতা আছে করার, কী আছে আমাদের ক্ষমতা, কোনো ক্ষমতা আমাদের নাই, কোনো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তবে আমরা কথা বলতে পারি, তবে আল্লাহ তাআলাকে আমরা ডাকতে পারি, নাহলে এতটুকু যোগ্যতাও আমাদের নাই। তাই আল্লাহ তাআলার কাছে আমরা খুব বেশি কাকুতি মিনতি করে রুনাজারি করব, দোয়া করব, ইস্তিগফার পাঠ করব, এরপর আল্লাহ তাআলার কাছে চাইব। তাই আজকে আমরা মহিলাদের হাজত পূরণের দুই রাকাত নামাজ দেখাবো এবং প্র্যাকটিক্যালে দেখাবো। এই নামাজটি হলো নফল নামাজ, এটি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো উদ্দেশ্য সামনে রেখে, সেটা নারী পুরুষ সকলেই পড়তে পারে, যারা প্রাপ্ত বয়স্ক তাদের জন্য এই নামাজটি। তবে কিছু নিষিদ্ধ টাইম রয়েছে যে সময় নামাজ পড়া নিষেধ, ঠিক দ্বিপ্রহর সময়, মাগরিবের পূর্ব মুহূর্তে এই নামাজটি পড়া নিষেধ। এই নামাজটি আমরা পড়ব যে সময় নফল নামাজ পড়া যায়, যেমন চাস্তের সময় নামাজ পড়তে পারবেন, এশরাকের সময় নামাজ পড়তে পারবেন, আওয়াবিনের সময় নামাজ পড়তে পারবেন, জোহরের নামাজের পর এই নামাজ পড়তে পারবেন, মাগরিবের নামাজের পর এই নামাজ পড়তে পারবেন, এশার নামাজের পর এই নামাজ পড়তে পারবেন, এবং কি তাহাজ্জুদের সময় সবচেয়ে উত্তম হল এই নামাজ পড়া, চাইলে তাহাজ্জুদের সময় পড়বেন। কেননা ওই সময় সারা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দগুলো একবারে নিরিবিলি হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তারা ঘুমে কাতর হয়ে পড়ে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলতে থাকেন, আছে কেউ অসুস্থ যে সুস্থতা কামনা করে, আমি তাকে সুস্থতা দান করে দেব, আছে কেউ ঋণগ্রস্ত সে ঋণ থেকে মুক্তি হতে চায়, আমি তাকে ঋণ থেকে মুক্তি করে দেব, আছে কেউ অভাবী সে অভাব দূর করতে চায়, আমি তার অভাবকে দূর করে দেব, আছে কেউ নিঃসন্তান যার সন্তান নাই সে সন্তানের প্রত্যাশী, আমি তাকে সন্তান দান করব, আছে কেউ সন্তানাদি নিয়ে কষ্ট রয়েছে, আমি তার কষ্টকে দূর করে দেব। এভাবে দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেন নামাজের মাধ্যমে। আর আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সলাত সবর এগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সবর এবং সলাত এই দুটি বান্দার জন্য খুব জরুরি, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে আর সলাতের মাধ্যমে সাহায্য চাবে, আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ দূর করবেন। তাই আমরা আজকে প্র্যাকটিক্যাল নামাজটি দেখাচ্ছি, যারা নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম কানুন শিখতে চান, দেখতে চান, জানতে চান, বিশেষ করে অনেক মা বোনেরা রয়েছেন যারা আরবি পড়ার সুযোগ হয় নাই, আপনারা বাংলায় এই নিয়মকানুনগুলো দেখে নিন, তাহলে নামাজটা কীভাবে পড়তে হবে আপনি জানতে পারবেন। নামাজের দোয়া দুরুদ, সানা, দুরুদ শরীফ, দোয়া মাছুরা ইত্যাদি বাংলায় দেওয়া রয়েছে, আমার শিক্ষা .com-এ ভিজিট করুন, তাহলে জানতে পারবেন। আমি ক্যাবলা মুখী দাঁড়াইয়া হাজত পূরণের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك
وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كأسف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে দুই রাকাত হাজত পূরণের নামাজ পড়ে তিনবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এরপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনবার দুরূদ শরীফ পড়বেন এরপর মুনাজাত করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন আপনার যে কষ্ট আছে সেই কষ্টের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তাআলা কষ্টকে দূর করে দিবেন